हाय स्टूडेंट्स, आज के सर्किट ब्रेकर प्रथम पर्व क्लस सकल के वेलकाम। क्लैसे जो पॉइंटगुलो नहीं डिसकस सेगुलो हे स्विच गियर इंट्रोडक्शन, सर्किट ब्रेकार काके बोले, सर्किट ब्रेकार वर्किंग प्रिंसिपल, सर्किट ब्रेकार कन्स्ट्रक्शन, सर्किट ब्रेकार क्यों आर्क प्रोड्यूस है एवं आर्क एक्सटिंगुइश करार मेथड्स। सर्किट ब्रेकार हे एक स्विचिंग डिवाइस जार द्वारा नॉर्मल ऑपरेटिंग कंडीशने सर्किट के ऑन अथवा ऑफ करा जाए मैनुअली किंबा रिमोट कंट्रोल सहाज्ये। आबार फॉल्ट कंडीशने सर्किट ऑटोमेटिकली ट्रिप करे एवं फॉल्ट पोर्शन के हेल्दी पार्ट थेके आइसोलेट करे दे। अर्थात एटा बला जाए जे सर्किट ब्रेकार एक्टा कारेंट इंटरप्टिंग डिवाइस। तुम्हरा बाड़ीते स्विच ऑन अथवा ऑफ करे फैन किंबा लाइट के कंट्रोल करो, सर्किट ब्रेकारो अनेकटा ओई रकम ही काज करे। किन्तु सर्किट ब्रेकारेर एकटा स्पेशल वैशिष्ट्य होच्छे सर्किट ब्रेकार फल्ट कंडिशने किन्तु अटोमेटिकली अपारेट करे जेटा सुइच पारे ना। सर्किट ब्रेकारेर मध्ये एकटा फिक्स्ड एवं एकटा मुविंग कन्टैक्ट थाके। नर्मल अपारेटिंग कंडिशने मैनुअलि अथवा क्लोजिंग एवं ट्रिपिंग कयल के एनार्जाइज करे अन अफ करा जाए। किन्तु फल्ट कंडिशने किभावे ट्रिप कॉयल एनार्जाइज्ड हुए सर्किट के ट्रिप कराए सेटाई लॉजिकल डायग्राम थ्रू दिए देखे नेवा जाक। एटा एक्टा बास बार, ए बास बार थेके एक्टा लाइन बेरिए जाच्छे, एखाने एक्टा सर्किट ब्रेकार के रखा हुआ छे। एटा सीटीर सेकेंडारी, अर्थात ए लाइनर मध्य दिए एक्टा निर्दिष्ट अमाउंट कारेंट फ्लो करछे नॉर्मल कंडिशन। এবং এই নর্মাল কারেন্টের একটা রেশিও কারেন্ট এই সিটির সেকেন্ডারিতে আসছে এবং সেই কারেন্টটা যাচ্ছে এখানে রিলে কয়েল। রিলে কয়েল আর একটা সার্কিটের সঙ্গে রিলেটেড, এই সার্কিটের মধ্যে একটা ট্রিপ কয়েল লাগানো আছে এবং একটা সোর্স দেওয়া আছে। এই জায়গাটা অফ কন্ডিশনে আছে, অর্থাৎ রিলে যদি এনার্জাইজড হয় তাহলে এই সুইচটা ক্লোজ হবে এবং ट्रिप कॉयल के एनार्जाइज्ड करे सर्किट ब्रेकर के ट्रिप करा। एखन जदि हठात करे एई लाइनर मध्य कोनो फल्ट अराइज करे, जखनी लाइने कोनो फल्ट अराइज करबे तखन एई लाइनर कारेंटटा अनेक अनेक गुण बेड़े जाबे। लाइन कारेंट बाड़ार संगे संगे सीटिर सेकेंडारीतेओ कारेंट बेड़े जाबे। सीटिर सेकेंडारी कारेंट बाड़ार संगे संगे एई रिले कॉयल टू माच एनार्जाइज्ड हबे एबं এই সুইচটাকে ক্লোজ করে দেবে। যখনই এই সুইচটা ক্লোজ হবে তখন ট্রিপ সার্কিট এনার্জাইজড হবে, ট্রিপ সার্কিট এনার্জাইজড হওয়ার সঙ্গে সঙ্গেই সার্কিট ব্রেকারকে ট্রিপ করিয়ে দেবে এবং ফল্ট পোর্শনকে বাকি সিস্টেম থেকে আইসোলেট করে দেবে। এই ইমেজে একটা সার্কিট ব্রেকারকে দেখানো হয়েছে, এটা সার্কিট ব্রেকারের ইন্টারাপ্টার। ইন্টারাপ্টার বলার কারণ হচ্ছে কারেন্টকে ইন্টারাপ্ট করতে সাহায্য করে, সেই জন্য এর নাম ইন্টারাপ্টার। এর একটা ফিক্সড কন্ট্যাক্ট আছে, উপরে একটা ফিক্সড কন্ট্যাক্ট, নিচেরটা হচ্ছে মুভিং কন্ট্যাক্ট। মুভিং কন্ট্যাক্ট প্রয়োজন অনুযায়ী উপরে অথবা নিচে আসতে পারে, অর্থাৎ যখন ক্লোজিং করা হবে তখন এই মুভিং কন্ট্যাক্ট উপরে উঠে গিয়ে এই ফিক্সড কন্ট্যাক্টের সঙ্গে কানেক্ট হয়ে যাবে, আবার যখন অফ অথবা ট্রিপ হবে তখন নিচের দিকে নেমে চলে আসবে। নিচের দিকে নেমে আসার সময় এখানে একটা গ্যাপ তৈরি হবে, অর্থাৎ কারেন্ট আর উপরের দিকে যেতে পারবে না, অর্থাৎ কারেন্টের ইন্টারাপশন হবে। এই পাশের ইমেজে এরকমই তিনটে ইন্টারাপ্টার দেখানো হয়েছে একটা সার্কিট ব্রেকারের মধ্যেই। এটা একটা থ্রি ফেজ সার্কিট ব্রেকার, প্রত্যেকটা ফেজের জন্য আলাদা আলাদা ইন্টারাপ্টারকে এখানে দেখানো হয়েছে। এই ইমেজে একটা আউটডোর টাইপ সার্কিট ব্রেকারের ইন্টারাপ্টারকে দেখানো হয়েছে। এটা তিনটে ফেজের জন্য তিনটে ইন্টারাপ্টার, এটা তার সেকশনাল ভিউ এবং এই নিচে বক্সে তার অপারেটিং মেকানিজম আছে। এই অপারেটিং মেকানিজমগুলোতে কতগুলো মেকানিক্যাল অ্যারেঞ্জমেন্ট থাকে। যেহেতু সার্কিট ব্রেকারের ইন্টারাপ্টারকে খুব কুইকলি অন অফ করার প্রয়োজন হয়, সেই জন্য একে অন অফ করার জন্য যথেষ্ট প্রেশার বা এনার্জির প্রয়োজন। সেই জন্য এখানে দুটো স্প্রিং আছে, ক্লোজিং এবং ট্রিপিং স্প্রিং, তার সঙ্গে আরও মেকানিক্যাল অ্যারেঞ্জমেন্ট আছে। এই ইমেজে এটা ট্রিপ কয়েলকে দেখানো হয়েছে, এখানে ক্লোজ কয়েলকে দেখানো হয়েছে,
এখানে স্প্রিং চার্জিং মোটর আছে, তার রেসপেক্টিভ কিছু গিয়ার ফাংশন আছে। এটা স্প্রিং চার্জিং এর জন্য হ্যান্ডেল ইউজ করার ব্যবস্থা আছে। এই যে স্প্রিং গুলো দেখা যাচ্ছে, এগুলো ক্লোজিং এবং ট্রিপিং স্প্রিং। এগুলো আরো কিছু কন্ট্রোল সার্কিটের কন্ট্যাক্ট এখান থেকে নেওয়া হয়েছে। এবার আলোচনা করব যে কিভাবে সার্কিট ব্রেকারের ইন্টারাপ্টারের মধ্যে আর্ক প্রডিউস হয়। ফল্ট কন্ডিশনে কন্ট্যাক্টের মধ্যে দিয়ে যখন হেভি কারেন্ট ফ্লো করে, তখন কন্ট্যাক্টের যে সেপারেশন, সেই সেপারেশনের জন্য এয়ার গ্যাপ তৈরি হয়। এই এয়ার গ্যাপের ফলে কন্ট্যাক্ট এরিয়া যেমন ডিক্রিজ করে, তেমনি কন্ট্যাক্ট রেজিস্ট্যান্সও ইনক্রিজ করে যায়। কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স ইনক্রিজ করার জন্য কারেন্ট ডেন্সিটি ইনক্রিজ করে। কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স এবং কারেন্ট ডেন্সিটি ইনক্রিজ হওয়ার সঙ্গে সঙ্গে টেম্পারেচারও ইনক্রিজ হতে থাকে। আবার যখন কন্ট্যাক্ট সেপারেট হয়, তখন দুটো কন্ট্যাক্টের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়। হিট এবং পোটেনশিয়াল ডিফারেন্সের কম্বাইন এফেক্টের জন্য কন্ট্যাক্টের পাশাপাশি মিডিয়াম আয়োনাইজড হয়ে যায়। এই আয়োনাইজড পার্টিকেল ফিক্সড এবং মুভিং কন্ট্যাক্টের মধ্যে কন্ডাক্টিং পাথ হিসেবে কাজ করে, যার এফেক্ট হিসেবে আর্কিং এর থ্রু দিয়ে কারেন্ট কন্টিনিউ হতে থাকে। আর্কিং এর পরিমাণ ভোল্টেজ এবং ফল্ট কারেন্টের উপর ডিপেন্ড করে। আর্ক শুধু কারেন্ট ইন্টারাপশন যে প্রসেস, সেই প্রসেসকেই ডিলে করে না, হিউজ হিট যে প্রডিউস হয়, সেই হিট সার্কিট ব্রেকার এবং সিস্টেমকেও ড্যামেজ করে দিতে পারে। আর্কিং এর সময় সার্কিট ব্রেকারের ফিক্সড এবং মুভিং কন্ট্যাক্টের মধ্যে যে ভোল্টেজ অ্যাপিয়ার হয় তাকে আর্ক ভোল্টেজ বলে। আর্কিং এর সময় কারেন্ট জিরো কন্ডিশনে যে ট্রানজিয়েন্ট ভোল্টেজ কন্ট্যাক্টের মধ্যে অ্যাপিয়ার হয় তাকে রেস্ট্র্যাকিং ভোল্টেজ বলা হয়। আর ফাইনাল আর্ক এক্সটিংশনের পর নর্মাল ফ্রিকোয়েন্সিতে যে আরএমএস ভ্যালুর ভোল্টেজ কন্ট্যাক্টের মধ্যে অ্যাপিয়ার হয় তাকে রিকভারি ভোল্টেজ বলা হয়। এই রিকভারি ভোল্টেজ অ্যাপ্রক্সিমেটলি সিস্টেম ভোল্টেজের সঙ্গে ইকুয়াল হয়। সুতরাং সার্কিট ব্রেকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো আর্ক এক্সটিংগুইশ বা কোয়েঞ্চিং করা শর্টেস্ট পসিবল টাইমের মধ্যে। যদি সেটা না হয় তাহলে কারেন্ট ইন্টারাপশন প্রসেস কিন্তু ডিলে হয়ে যাবে। যদি ইনসুলেটিং মিডিয়ামের মধ্যে এই কারেন্ট ইন্টারাপশন করানো যায় তাহলে আর্কিং এর পরিমাণ কমানো যেতে পারে। আর্কিং যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স দুটো কন্ট্যাক্টের মধ্যে এবং যে আয়োনাইজড পার্টিকেল আছে কন্ট্যাক্টের মধ্যে সেটার উপরে। আর্ক এক্সটিংশনের প্রথম মেথড হচ্ছে লেন্ডিং দ্য আর্ক। আর্ক রেজিস্ট্যান্স আর্কের লেন্থের সঙ্গে প্রপোর্শনাল, তাই যদি ইন্টারাপ্টারের মধ্যে ফিক্সড এবং মুভিং কন্ট্যাক্টের যে গ্যাপ, সেই গ্যাপকে ইনক্রিজ করা যায় তাহলে আর্ক রেজিস্ট্যান্স ইনক্রিজ করবে এবং কুইকলি আর্ককে এক্সটিংগুইশ করা সম্ভব হবে। এই পাশে যে ইন্টারাপ্টারটা দেখানো হয়েছে, এখানে এই উপরেরটা হচ্ছে ফিক্সড কন্ট্যাক্ট, এর নিচেরটা হচ্ছে মুভিং কন্ট্যাক্ট, এদের গ্যাপ যদি বেশি হয় তাহলে আর্কটা কিন্তু কুইকলি এক্সটিংগুইশ করা সম্ভব। আর্ক এক্সটিংশনের দ্বিতীয় মেথড হচ্ছে স্প্লিটিং দ্য আর্ক। অর্থাৎ আর্ক যেটা তৈরি হচ্ছে সেটাকে যদি ডিভাইডেড করে দেওয়া যায় তাহলে এর পরিমাণটা খুব কুইকলি কমে যাবে। এই পাশের যে ইমেজটা দেখানো হয়েছে, এখানে সার্কিট ব্রেকারের এইটা হচ্ছে ফিক্সড কন্ট্যাক্ট, এই উপরেরটা হচ্ছে মুভিং কন্ট্যাক্ট, আর এইটা হচ্ছে মুভিং এলিমেন্ট। যখন ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্ট সেপারেট হয়, তখন এখানে যে আর্কটা তৈরি হয় সেই আর্কটা এই উপরের যে আর্ক স্যুট আছে সেই জায়গাগুলোতে ডিভাইডেড হয়ে যায়। অর্থাৎ এখানে কিছুটা আর্ক চলে আসে, এখানে কিছুটা আর্ক চলে আসে, এখানে কিছুটা আর্ক চলে আসে, এটাই চলে আসে, কিন্তু একটা পার্টের সঙ্গে আর একটা পার্ট কিন্তু অ্যাকুমুলেট হয় না। অর্থাৎ টোটাল যে আর্ক সেটা ডিভাইডেড হয়ে যায় এবং ডিভাইডেড হওয়ার জন্য হিটের পরিমাণটাও কমে যায় এবং কুইকলি আর্কটা এক্সটিংগুইশড হয়ে যায়। পরবর্তী মেথড হচ্ছে রিডিউসিং দ্য ক্রস সেকশন এরিয়া অফ আর্ক। আর্ক রেজিস্ট্যান্স আর্কের প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর্কের ক্রস সেকশন এরিয়া যদি বেশি হয় তাহলে রেজিস্ট্যান্স কম হবে
এবং ক্রস সেকশন এরিয়া যদি কম হয় তাহলে আর্ক রেজিস্ট্যান্স বেশি হবে। এই কারণে যে ইন্টারাপ্টারগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু লম্বা করা হয় এবং ক্রস সেকশন এরিয়া কম করার চেষ্টা করা হয়। এই পাশের ইমেজে একটা ইন্টারাপ্টারকে দেখানো হয়েছে, ক্রস সেকশন এরিয়া যদি কম হয় তাহলে আর্ক রেজিস্ট্যান্স বেড়ে যাবে এবং কুইকলি আর্ককে এক্সটিংগুইশ করা সম্ভব হবে। কুলিং এর ফলে ফিক্সড এবং মুভিং কন্ট্যাক্টের মধ্যে যে আয়োনাইজড পার্টিকেল থাকে সেগুলো ডিআয়োনাইজড হতে থাকে, তার সঙ্গে সঙ্গে মিডিয়ামের ডাইলেকট্রিক স্ট্রেংথ ইনক্রিজ করে। ডাইলেকট্রিক স্ট্রেংথ ইনক্রিজ হলে আর্ক এক্সটিংশন প্রসেসও ত্বরান্বিত হয়। এয়ার ব্লাস্ট অথবা গ্যাস ব্লাস্ট মেথডে কুলিং করা হয়, আর একটা মেথডের মাধ্যমে ডিআয়োনাইজেশন করে আর্ক এক্সটিংশন করা হয়। সেটা হলো ইন্টারাপ্টারের মধ্যে যে মিডিয়াম থাকে সেটাকে প্রেসারাইজ কন্ডিশনে রাখা। হাই প্রেশার ডিআয়োনাইজেশনকে ত্বরান্বিত করে মিডিয়ামের ডাইলেকট্রিক স্ট্রেংথকে ইনক্রিজ করে। ডাইলেকট্রিক স্ট্রেংথ যদি ইনক্রিজ হয় তাহলে আর্ক এক্সটিংশনও কুইকলি হয়ে যায়। এবার সার্কিট ব্রেকারের রেটিং নিয়ে ডিসকাস করা যাক। সার্কিট ব্রেকারের রেটিং যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে সেগুলো হচ্ছে রেটেড ভোল্টেজ, রেটেড কারেন্ট, রেটেড ফ্রিকোয়েন্সি, অপারেটিং ডিউটি, ব্রেকিং ক্যাপাসিটি, মেকিং ক্যাপাসিটি, শর্ট সার্কিট কারেন্ট। সার্কিট ব্রেকারের ম্যাক্সিমাম আরএমএস ভ্যালু অফ ভোল্টেজ যার উপর সার্কিট ব্রেকার ডিজাইন করা হয় তাকেই রেটেড ভোল্টেজ বলে। রেটেড ভোল্টেজ সবসময় নর্মাল অপারেটিং ভোল্টেজের চেয়ে বেশি হয়। এই রেটিং ভোল্ট অথবা কিলো ভোল্টে হয়ে থাকে। সার্কিট ব্রেকারের রেটেড কারেন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে নর্মাল অপারেটিং কন্ডিশনে স্পেসিফাইড ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সির জন্য যে আরএমএস ভ্যালুর কারেন্ট সার্কিট ব্রেকার ক্যারি করতে পারে। সার্কিট ব্রেকারকে যে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির জন্য ডিজাইন করা হয় সেটাই রেটেড ফ্রিকোয়েন্সি। ইন্ডিয়াতে 50 হার্জ স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সির জন্য সার্কিট ব্রেকারকে ডিজাইন করা হয়। অপারেটিং ডিউটি বলতে সার্কিট ব্রেকারকে একটা নির্দিষ্ট স্পেসিফাইড টাইমের মধ্যে যতবার অপারেট করা যায়, বা অন্যভাবে যদি বলা যায় যে দুবার অপারেশনের মধ্যে যে মিনিমাম টাইম গ্যাপ রাখার প্রয়োজন হয় সেটাই অপারেটিং ডিউটি। এটা সার্কিট ব্রেকারের মেকানিক্যাল ডিজাইনের মধ্যে পড়ে। ব্রেকিং ক্যাপাসিটি হচ্ছে ম্যাক্সিমাম যে পরিমাণ শর্ট সার্কিট কারেন্ট সার্কিট ব্রেকার ক্যারি করতে সক্ষম। এই কারেন্ট খুব শর্ট টাইমের জন্য সার্কিট ব্রেকারের মধ্যে দিয়ে ফ্লো করে। কন্ট্যাক্ট সেপারেশনের সময় এই কারেন্টের পরিমাণ কিলো অ্যাম্পিয়ার আরএমএস ভ্যালুতে হয়ে থাকে। মেকিং ক্যাপাসিটি হচ্ছে নর্মাল অপারেটিং কন্ডিশনে সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট যখন ক্লোজ হয় তখন যে ম্যাক্সিমাম ইনস্ট্যান্টিনিয়াস কারেন্ট ফ্লো করে। এই কারেন্ট ফার্স্ট সাইকেলের পিক ভ্যালু হিসেবে ধরে নেওয়া হয়। এটা দুটো ফেজের শর্ট সার্কিট কারেন্ট হিসেবেও ইমাজিন করা হয়। শর্ট সার্কিট কন্ডিশনে সার্কিট ব্রেকারকে ড্যামেজ না করে কন্ট্যাক্ট ক্লোজ অবস্থায় যে পরিমাণ কারেন্ট সার্কিট ব্রেকারের মধ্যে দিয়ে ফ্লো করে তার যে ম্যাক্সিমাম আরএমএস ভ্যালু সেটাকেই শর্ট সার্কিট কারেন্ট বলা হয়। এই কারেন্টের পরিমাণ খুব বেশি হয়, কিলো অ্যাম্পিয়ার রেটিংয়ে হয়ে থাকে। থার্মাল লিমিটেশনের উপর ডিপেন্ড করে 1 থেকে 4 সেকেন্ড পর্যন্ত এই কারেন্ট ফ্লো করতে পারে। আর্ক এক্সটিংশনকে ইজি করার জন্য ইন্টারাপ্টারের মধ্যে ভেরিয়াস টাইপ মিডিয়াম রাখা হয়। এই মিডিয়ামের উপর ডিপেন্ড করে সার্কিট ব্রেকারকে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়। পরবর্তী ক্লাসে সেই বিভিন্ন ক্যাটাগরি নিয়ে ডিসকাস করব। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।